শেরপুরে নালতাবাড়ি ভারতীয় সীমান্ত ঘেষা নৌকুগাঁও স্থলবন্দর এলাকায় সুকুমারের বাড়ির মন্দির প্রাঙ্গণে তিন দিন ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, রোববার থেকে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এই কীর্তন অনুষ্ঠানে জেলা উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের নারী পুরুষ অংশগ্রহণ করেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রশাসনিক নিরাপত্তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নালতাবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকারের নেতৃত্বে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সভা ও কীর্তন এবছর অনুষ্ঠিত হলো। শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতীয় মন্দিরেও একই সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসনের কঠোর নিরাপত্তায় সীমানা পার হতে না পারলে উভয় দেশের মানুষের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 29 বছর ধরে প্রতি বছর এই সময় সুকুমারের বাড়ির এই মন্দিরে কীর্তন অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষের মহামিলন ঘটে বলে জানিয়েছেন আয়োজকরা। এই অনুষ্ঠানটা 29 বছর যাবৎ 29তম অনুষ্ঠান, নামযোগ্য অনুষ্ঠান। এখানে আমরা এই অনুষ্ঠানে হাজার হাজার দর্শক আছে, হিন্দু মুসলমান একসাথে আমরা একসাথে বসে আনন্দ উপভোগ করে সবাই সবাই আমাদেরকে সহযোগিতা করে। প্রতি বছর 29 বছর যাবৎ আমাদেরকে সবাই সবাইকে সহযোগিতা করে এই নামযোগ্য অনুষ্ঠানটা এখানে লাগোগা উপস্থিত হয়ে আমাদের হিন্দু মহাসভা যে অনুষ্ঠান আমরা উপভোগ করলাম অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা মনে করি। এখানে একদম জিরো পয়েন্টে ভারত বাংলাদেশের একদম সীমান্ত এলাকায় আমরা মুসলমান হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে যে অনুষ্ঠানটা এখানে হয়, এটা 29 বছরে কোনো ধরনের আমাদের এখানে কোনো মুসলমান হিন্দুর মধ্যে বিশৃঙ্খলা ঘটে নাই। অনুষ্ঠানে এসে উপভোগ করে আমরা আনন্দিত হলাম। আমরা মুসলমান হিসাবে এই পূজা উদযাপন করার জন্য সর্ব সহযোগিতা কামনা করি। ধর্ম ধার্যার উৎসব সভা।